ওয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী, এইচটিএমএল এর এই পর্বে আমরা দেখবো এখানে আমরা কিভাবে ফন্ট মানে একটা লেখাকে কিভাবে বড় ছোট করতে পারি, বা এখানে ফন্টের বিভিন্ন আকৃতি বা আকার দিতে পারি। এখানে যেমন আমাদের ফন্ট অনেক সময় আঁকা বাঁকা থাকে, আবার অনেক সময় মানে এরকম অনেক ফন্ট ফেজ নাম আছে এখানে। তো আপনি যখন কোনো একটা ডকুমেন্ট লিখবেন মাইক্রোসফট ওয়ার্ডে, বা এখানে আপনি যদি এখানে গুগল ডকে যদি লেখেন, তো দেখবেন যে ওখানে লেখা আছে ফন্ট ফেজ, হ্যাঁ, ফন্ট সাইজ, এগুলো লেখা আছে আর কি। তো আমরা এই কাজগুলো এখানে আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে করব। তো আমরা আগের দিনে কিন্তু করছিলাম কি, আমরা নেস্টেড লিস্ট নিয়ে করছিলাম, মানে লিস্টের গোষ্ঠী উদ্ধার করছিলাম আমরা। তো এখন আমরা করবো এখানে যে ফন্ট এবং আমরা কিভাবে এইচটিএমএল পেজে বাংলা লিখতে পারি। ওকে, তো এটার মোটামুটি আউটপুট ছিল এরকম যে এটা আর কি ছিল, আমাদের কপি ছিল, টি ছিল, যাই হোক, এটা আমাদের দেখছিলাম আগের দিনে। তো আগের ভিডিওটা না দেখলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর আমি এখন এটা কেটে দিচ্ছি কারণ এটা আমাদের লাগবে না এখন। ওকে, এটা তো আমাদের লাগবে না। তো আমরা মোটামুটি ধরুন আমি দিলাম যে একটা লেখা, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, তো দিলাম আমি। তো আমি চাচ্ছি এই লেখাটাকে অনেকগুলো আকারে দেখতে চাচ্ছি এখানে, তো আমি অনেক বড় ছোট এরকম হতে পারে এখানে। ওকে, সো আমি এই জন্য করবো কি, যেহেতু এটা আমাদের ইনিশিয়াল প্যারাগ্রাফ, তো আমি পি ট্যাগ একটা রাখলাম এখানে। তো পি ট্যাগ না দিলেও কোনো সমস্যা হবে না, আপনি না দিয়ে দেখতে পারেন, এখানে সমস্যা নেই। আমি দিলাম এখানে স্ট্যান্ডার্ড একটা দিলাম। তো আমি এই লেখাটার একটা সাইজ দেখতে চাচ্ছি, তো আমি ইনিশিয়ালি এটাকে আমি যে রান করি, হ্যাঁ, সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এই রিফ্রেশ দিলে আমাদের রান হবে যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ হবে এখানে। ওকে, আর আমাদের টাইটেলে কি আছে দেখুন তো, আমাদের দিস ইজ মাই পেজ। ওকে, এটা আমাদের দেওয়া আছে দেখুন টাইটেলে এখানে। তো আমি চাচ্ছিলাম যে এই লেখাটাকে একটু বড় করবো এখানে। ওকে, নর্মাল যেরকম আছে তার থেকে একটু কি করবো, বড় করবো এখানে, বা অনেক আকৃতি, যে কোনো আমার ইচ্ছা মতো আমি আকৃতি দেবো। তো এই জন্য আপনাকে কি করতে হবে, ফন্ট ট্যাগ ইউজ করতে হবে, FONT ফন্ট ট্যাগ এখানে দিয়ে সাইজ দিতে হবে, ফন্ট সাইজ দিয়ে। আপনি এখানে মনে করুন আমি 5 দিলাম এখানে ফন্ট সাইজ। ওকে, তো আপনি আপনার ইচ্ছা মতো সাইজটা এখানে দিয়ে দেবেন, আপনার যত সাইজ লাগবে। দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম, এবং ফন্ট ট্যাগটা যেহেতু আমাদের পি ট্যাগটা আগে শুরু করছি, তাহলে পি ট্যাগ কি হবে এখানে, সবার আগে মানে শেষে শেষ হবে এখানে। তো আমি ফন্টটাকে এখানে শেষ করি, ফন্ট আমি শেষ করলাম। ওকে, তো আমি এখানে কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পর এটা একটু অ্যাকোর্ড ভেরিয়েশন বুঝতে পারবেন, এখানে আমি সেভ রিফ্রেশ দিলে দেখুন আমাদের ফন্টটা একটু বড় হয়ে গেছে আগের থেকে, তাই না? তো এটাকে আপনি যদি এখানে 10-5 না দিয়ে যদি 10 দেন, তো দেখবেন যে আরও একটু বড় হবে এখানে। এই তো আমাদের এখানে এটা দিলাম, আরও একটু মনে করে বড় হবে। তো সরি, এটা আমাদের কোথায় আসলো, আচ্ছা এখানে আমি রিফ্রেশ দিই, দেখুন আমাদের ফন্টটা কিন্তু আরো একটু বড় হয়ে গেছে এখানে। ওকে, তো আপনি এখানে চাইলে ফন্ট কালার দিতে পারবেন এখানে। তো আমি চাইলে এখানে ফন্ট, এই ফন্ট ট্যাগের মধ্যে কি কালার ইনসার্ট করা যাবে এখানে। তো আমি দিলাম, এটা এত কাজ করছে কেন বেশি, আমি এখানে এই যাতে কালার দিলাম এখানে, হ্যাঁ, কালার কালার দেওয়ার পর আমি করবো এখানে ইকুয়াল দিয়ে এই যে ডাবল কোটেশনের মধ্যে রেড দিলাম, বা আপনি গ্রিন দিতে পারেন, ইয়েলো দিতে পারেন এখানে, ইয়েলো দিতে পারেন এখানে। ওকে, তো আমি এটাকে সেভ করলাম। সেভ করে আপনি যখন রিফ্রেশ করবেন, তখন দেখবেন যে এর কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমাদের ইয়েলো টাইপের এখানে কালার হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। ওকে, তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু এই কাজগুলো করতে পারবেন, আবার এখানে ফেজ দিতে পারবেন এখানে, হ্যাঁ। তো আমাদের এখানে অনেকগুলো ফেজ আছে, তো আপনি একটু ফেজগুলো মুখস্থ করবেন। তো আমি এখানে দিলাম যে ফেজ, ফেজ বলতে আমাদের লেখাটা আসলে দেখতে কেমন হবে। ওকে, লেখাটাকে দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে এখানে, তো একটা ফেজ, একটা ফেজের নাম হচ্ছে টাইমস, টাইমস একটা হচ্ছে ফেজের নাম। তো আমি এখানে এই ফেজটা যদি দিয়ে দিই, তো দেখবেন যে এই লেখাটা, তো মানে এটা মানে একটু এগুলো অ্যাট্রিবিউটগুলো একটু মনে রাখতে হবে এখানে। ওকে, তারপর আপনি এখানে অ্যারাইল দেখতে পাবেন ফেজ, তাই না? তারপর এখানে ভ্যানের ড্রাগ না কি জানাগুলো আছে, অনেকগুলো ফেজের নাম আছে আর কি। তো আপনি করবেন কি, এই ফেজগুলো একটু মানে বই থেকে দেখবেন আর কি, কারণ সব কিছু দেখা এখানে সম্ভব না। তো এইভাবে আমরা এখানে ফন্টের কিন্তু কাজগুলো করতে পারবো এখানে। তো এভাবে আপনি দিলে, যে কোনোভাবে সাইজ দিলে কিন্তু আপনি ফন্টে এরকম কালার বা যে কোনো কিছু করতে পারবেন। তো আপনার এখানে যে ইয়েলো কালারটা দিয়েছেন, এটা যদি না দিয়ে আপনি যেখানে গ্রিন কালার দেন বা রেড কালার দেন এখানে, তো দেখবেন যে আপনি এটা সেভ করলে এটা গ্রিন কালার বা রেড কালার হয়ে যাবে। এই যে আমি রেড কালার করছি, এটা রেড হয়ে গেছে এখানে। ওকে, বা ব্ল্যাক করতে পারেন এখানে, আপনি যে কোনো জাস্ট নামটা চেঞ্জ করবেন এখানে। এই নামখানা, এই নামখানা চেঞ্জ করলে কিন্তু আপনি কী পাবেন এখানে, ওই সাপেক্ষে আমাদের কিন্তু আউটপুটটা পাবেন এখানে। ওকে, আবার আপনি যেখানে, আমি এখানে দুটা, এটা আরেকটু এখানে এক করছি, এটা আমি হচ্ছে দুটা ফন্ট নিয়ে কাজ করে দেখাচ্ছি আর কি, দুটা ফন্টের ফেজ নিয়ে কাজ করে দেখাচ্ছি। এটা একটা আমি এখানে ফন্টের ফেজ নিলাম, আচ্ছা এটা একটু, এটা আমাদের এই লাইনে কেন আসলো, আচ্ছা এটা গেল এখানে। তো আমি এটাকে একটু সেভ করে নিই। ওকে, সেভ করলাম এটাকে। তো এটাকে আমি যদি এখানে বসায় দেই, আমি এখানে ফন্ট ফেজ দিয়েছিলাম কি, টাইমস দিয়েছিলাম, তো আমি এখানে আরেকটা ফেজের নাম দিলাম এখানে, ভারডানা। ওকে, তো আপনি এখানে কম্পেয়ারটা এখন এখন বুঝতে পারবেন ক্লিয়ারভাবে। তো আমি এটা একটু একই লাইনে লেখা ট্রাই করি, আচ্ছা আমাদের এখানে জাস্ট দুটো ফন্ট এক করছি। আমি এটাকে যদি এখানে সেভ করি, সেভ করার পর আমি যেখানে রান করি, তো দেখবেন যে আপনার দুটো লেখা কিন্তু দুই স্টাইল এখানে লেখা দেখা যাচ্ছে,
আই থিঙ্ক বুঝতে পারছেন। দেখুন এই লেখাটার স্টাইলটা কি আমাদের খুবই সুন্দর স্মুথ কিন্তু এখানে, কিন্তু এই লেখাটা কিন্তু আমাদের কিন্তু একটু ওর থেকে একটু আলাদা না। এখানে এম ওয়াইটা দেখুন কেমন, আর এখানে ওয়াইটা কেমন, এখানে মানে পার্থক্যটা মানে বুঝতে পারছেন। মানে ফেজের কাজ হচ্ছে কি এটা দেখতে কেমন হবে, বলে না যে এর ফেজের সাথে ওর মিল নেই, মানে এটা মানে কি দুইজনের ফেজ দুই রকম। তো এই আর কি বিষয়। আমাদের আরো কিছু এখানে ফেজ ছিল, এখানে অ্যারাইল নামে একটা মানে ফেজ ছিল, যাই হোক এগুলো একটু দেখে নেবেন এখানে। ওকে, তো অনেকগুলো ফেজ আছে, তো আমি আমি আপনার যে এখানে ডকুমেন্ট থেকে দেখাই যে আমাদের ফেজ কতগুলো আছে। তো মোটামুটি আমি গুগল ডকে কাজ করি, তো এই গুগল ডকে আমি দেখাচ্ছি আপনাকে ফেজ কতগুলো এখানে পাওয়া যাবে। তো এখানে দেখবেন যে এই জায়গাতে, এখানে এই যে জায়গাতে এখানে অনেকগুলো ফেজ আছে এখানে। ওকে, এই যে মোর ফ্রন্ট পেজ এখানে অনেকগুলো আছে এখানে, তো আপনি সবগুলো নামে এখানে ইউজ করতে পারবেন। ওকে, এই সবগুলো আপনি নামে এখানে ইউজ করতে পারবেন। যাই হোক, এ আর কি বিষয় দিছিল। আমরা মনে হয় ফন্ট ফেজের কাজটা এখানে বুঝছি, মানে ফন্টের যে কাজটা এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আমরা ফন্টে কি করতে পারবো, এখানে ফন্টটা সাইজটা কেমন হবে এটা দিতে পারবো, আবার এখানে ফন্টের কালারটা দিতে পারবো, এবং ফন্ট ফেজ মানে এই ফন্ট আমাদের দেখতে কেমন হবে, এই বিষয়গুলো আমরা এখানে ডিক্লারেশন করতে পারবো এখানে। তো ফন্টের কাজ কিন্তু আমাদের মোটামুটি এখানেই শেষ। ওকে, তো এরপর আমরা শিখবো এখানে আমরা এইচটিএমএল এর মধ্যে কিভাবে আমরা এখানে বাংলা টেক্সট লিখতে পারি, এখানে কি করতে পারি, এখানে বাংলা টেক্সট আমরা কিভাবে লিখতে পারি এখানে। ওকে, সেই বাংলা টেক্সট লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এইচটিএমএল আছে না, এই এইচটিএমএল এখানে জাস্ট হালকা একটু চেঞ্জ করতে হবে। এখানে লিখতে হবে এখানে এল এ এল এ এন জি, হ্যাঁ এটা দিয়ে আমাদের এখানে ইকুয়াল দিয়ে বিএন দিতে হবে এখানে, বিএন সরি, বিএন মানে বুঝাবে এখানে যে বাংলা ফন্ট এটা লিখবে এখানে। ওকে, তো ল্যাঙ্গ লিয়ে এখানে কি লিখতে হবে, বিএন লিখতে হবে এখানে। ওকে, এটা আমাদের বাংলা ফন্ট লেখার জন্য এইচটিএমএল এই কাজটা করতে হবে এখানে। আর এরপর আপনি নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করেন এখানে, আপনি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেন এখানে, তো আপনি একটা পি ট্যাগ নিলেন এখানে, মনে করুন নিয়ে আপনি এখানে পি ট্যাগটা ক্লোজ করে দেন। তো আমি এখানে একটা বাংলা ফন্ট একটা নিয়ে রাখছি অবশ্য, এটা আমি এখানে কপি করে রাখছি, এটা আমি এখানে আসসালামু আলাইকুম আমি এটা ফন্টটা নিয়ে রাখছি এখানে। তো আপনি চাইলে এখানে যে কোনো আপনি কিছু দিতে পারেন, সমস্যা নেই। আমি কন্ট্রোল এস দিলাম, হ্যাঁ দেওয়ার পর আমি এটা সেভ করে দেই। দেখুন আমাদের এখানে আসসালামু আলাইকুম এই লেখাটা কিন্তু আমাদের আসছে। ওকে, তো আপনি চাইলে কিন্তু এই আসসালামু আলাইকুম যে লেখাটা আছে এরও কিন্তু ফন্টটা সাইজ করতে মানে চেঞ্জ করতে পারেন। যে আপনি এখানে দিলেন ফন্ট ট্যাগ দিলেন এখানে, দিলেন এখানে ফন্ট 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 ট্যাগ দিয়ে এখানে সাইজটা দিলেন, এখানে সাইজ দিয়ে আপনি এখানে ইকুয়াল 5 বা 10 আপনি 8 দিলাম এখানে, তাহলে আমাদের এই ভেরিয়েশনটা বোঝা যাবে এখানে। তারপরে আমি এখানে কালার দিলাম, কালার আপনার ফেভারিট কালারটা দেবেন এখানে। ওকে, আমি এখানে দিলাম মনে করুন এখানে আগে যেহেতু রেড দিয়েছি আমি ইয়েলোটা দিলাম বা গ্রিন দিলাম, গ্রিন দিলাম এখানে দিয়ে আমি এটা ক্লোজ করলাম। অ্যান্ড ফন্ট একটা আমি এখানে ক্লোজ করব স্ল্যাশ দিয়ে FONT। ওকে, এ আর কি বিষয়। আমি এখন এটাকে যে সেভ করে নেই, করে আমি যে রান করি দেখবেন যে আপনার আগের থেকে এটা কোথায় গেল, এটা মানে আগে এই যে দেখুন আমাদের আসসালামু আলাইকুম যে লেখাটা আছে এটা আমাদের গ্রিন কালার হয়ে গেছে, এবং এই লেখাগুলো তো আমি কোনো চেঞ্জ করিনি, শুধু এই কালারটা একটু সাইজটা বাড়াইছি এখানে, কত করছে 8 করছি। ওকে, এই হচ্ছে আমাদের বাংলা ফন্ট কীভাবে লেখা লাগে আমরা এইচটিএমএল পেজের মাধ্যমে। এবং আমরা এখানে ওই ফন্টের অনেকগুলো সাইজ কিন্তু দেখলাম এখানে। আই থিঙ্ক আমরা এই যে এই বিষয়টা প্রপারলি বুঝতে পারছি এখানে, যে বাংলা ফন্ট আমরা কীভাবে লিখি এই বিষয়গুলো আমরা এখানে বুঝতে পারছি। তো আমরা কিন্তু এই যে হাইপার লিঙ্ক মানে হাইপার রেফারেন্স এটা কিন্তু আমরা শিখছি, তাই না? অলরেডি আমাদের কাজটা এখানে শিখেছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা ভিডিও অডিও অ্যাড করাও শিখবো এখানে, যে আমরা এইচটিএমএল পেজের মাধ্যমে কিভাবে আমরা এখানে ভিডিও এবং অডিও মানে ট্যাগ ট্যাগ আমরা এখানে ইউজ করি এটা আমরা শিখবো। তো এখানে আমরা আরেক কয়েকটা বিষয় শিখবো এখানে, সেটা হচ্ছে কি মার্কিউ ট্যাগের কাজটা শিখবো এখানে। মার্কিউ ট্যাগটা হচ্ছে কি করে বলুন তো, এখানে মার্কিউ ট্যাগটা হচ্ছে আমাদের করে কি এখানে, যে আপনার ওই কোন একটা লেখাকে শো ডাউন করে এখানে, মানে ডান থেকে বা বামে বা বাম থেকে ডানে আমাদের এখানে শো ডাউন করে এখানে। তো আমি জাস্ট একটু ট্যাগটা একটু লিখে দেই, তো এখানে আমি নিচে লিখতেছি এটা। তো মার্কিউটা কি করবে এখানে, মোটামুটি কি বললাম যে আমাদের একটা লেখাকে শো ডাউন করবে, মানে রিমুভ মানে চলাচল করাবে আর কি। তো আমি লিখলাম যে মার্কিউ, মার্কিউ লিখলাম। ওকে, লিখে আমি লিখলাম যে অনেক সময় পেজে মাই নেম ইজ রিয়ন, আমি দিলাম এটা দিয়ে মার্কিউটা শেষ করলাম এখানে। তো এটাকে আমি সেভ করে নিই, সেভ করে দেখুন আমি এখানে যদি এটা ইয়া করি রিফ্রেশ করি এখানে, দেখুন আমাদের এখানে মাই নেম ইজ রিওন লেখাটা কিন্তু আমাদের এখানে কি হচ্ছে বলুন তো, এখানে যে রাউন্ড করতেছে মানে ঘুরতেছে যাচ্ছে আর কি এখানে, অর্থাৎ এখানে আমাদের ডান থেকে কি হচ্ছে এখানে বামের দিকে যাচ্ছে কিন্তু এখানে, তাই না? তো আপনি এখানে ডিরেকশন দিয়েও লেখাটা লিখতে পারবেন এখানে, ডিরেকশন দিয়ে রাইট যে লেখেন তাও হবে এখানে। তো আপনি এখানে যদি ডিরেকশন দেন, যে মার্কিউ ডিরেকশন যদি দেন DIRREC ডিরেকশন, হ্যাঁ দিয়ে আপনি যে রাইট দেন এখানে RIGHT দেন, তাহলে কিন্তু আমাদের তাও কিন্তু ওই যে সেম কাজটা এখানে হওয়ার কথা। যাই হোক দেখি আমি, ও আমাদের এখানে এবার রাইটের দিকে যাচ্ছে এখানে। ওকে, দেখুন আমাদের রাইটের দিকে যাচ্ছে,
আমাদের এখানে এই বাম থেকে কি হচ্ছে ডানের দিকে যাচ্ছে এখানে। আর আপনি যে লেফট দেন এখানে, আমি যেখানে লেফট দেই এলি এলি এফ টি লেফট, তো লেফট দিলে কি হবে এখানে, তাহলে এর অপোজিটটা হওয়ার কথা ছিল। আচ্ছা এখানে কোথায় এটা ছিল, রিফ্রেশ করি, দেখুন আমাদের লেফট দিলে আমাদের কি হচ্ছে এখানে বামের দিকে আসতেছে, তাই না, ডান থেকে বামের দিকে আসতেছে। তার মানে মার্কেটের কাজটা মানে মানে বুঝছেন এখানে যে আমাদের এখানে কোন একটা লেহাকে শো ডাউন করবে এখানে, যে কোন দিক থেকে কোন দিক যাবে এটা আমাদের ডিরেকশনে দিতে হবে। যে এখানে আপনি চাইলে এখানে সাইজ মাইজ দিতে পারেন, এখানে এখানে আপনি চাইলে এখানে সাইজ দিতে পারেন, এখানে ফন্ট দিয়ে এই ফন্টটা একটা ইউজ করে আপনি এখানে সাইজ দেবেন এখানে। হ্যাঁ সাইজ দিয়ে আপনি কিন্তু করতে পারবেন এখানে, ধরুন আমি এখানে দিলাম যে 7 দিলাম, এখানে একটু ছোট দেই। আর এখানে আপনি করবেন কি ফন্টটাকে শেষ করে দেবেন এখানে, তো স্ল্যাশ দিয়ে আপনি করবেন কি এখানে স্ল্যাশ দিলেন F1T ফন্ট শেষ করলেন, এটাকে সেভ করে দেন, দিয়ে রান করেন। তো রান করলে দেখুন আমাদের একটা কিন্তু সাইজ কিন্তু বড় সাইজ আছে এখানে আগের থেকে, তাই না। আপনি চাইলে এখানে কালার করতে পারবেন এখানে, যে কোনো কিছু করতে পারবেন এখানে। তো এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর মোটামুটি কাজ। তো আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম একটু বলে দেই আরেকবার। আমরা এখানে প্রথমত শিখছি যে ফন্ট ফন্টের কাজ শিখছি এখানে। তো ফন্টের মাধ্যমে আমরা কি করতে পারি এখানে বিভিন্ন লেখাকে বড় ছোট বা কালার করতে পারবো এখানে, তারপর এখানে লেখাটা দেখতে কেমন হবে এই বিষয়গুলো করতে পারবো এখানে। এটা আমরা দেখলাম এখানে এই দুটা। এরপর আমরা এখানে কিভাবে বাংলা লেখা লিখতে পারি এখানে কোনো টেস্টেবল ট্যাগের মাধ্যমে, এটা দেখছি। অ্যান্ড দেন তারপর এখানে মার্কিউ ট্যাগের কাজ আমরা শিখছি, মার্কিউ ডিরেকশন শিখছি এখানে, আমরা কোন দিক থেকে কোন দিকে যাবে ট্যাগটা মানে লেখাটা, এই বিষয়গুলো আমরা শিখছি। অনেক সময় ওয়েব পেজে দেখবেন যে এরকম আমাদের লেখা থাকে যে আমাদের একটা লেখা এভাবে শো ডাউন হচ্ছে এখানে বাম থেকে ডানে বা ডান থেকে বামে। ওকে, তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা নেক্সটে আলোচনা করবো, আরও নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।